এই কুরআনটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কুরআনুল কারীম কার উপরে এসেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি বছর ধরে? দীর্ঘ 23টি বছর ধরে। বা অনেকে বলে 22 বছর 4 মাস কতদিন এরকম আছে মতান্তরে। তো এই কোরআনটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে এখানে কিসের আলোচনা হবে? কিসের আলোচনা? কোরআনের আলোচনা। আপনারা আমার কথা বুঝতেছেন? বুঝলে আওয়াজ দিবে, না বুঝলে মনে হবে যেন আমার কথা আপনাদের বুঝাইতে আমি সক্ষম হচ্ছি না। আজকে এখানে আলোচনা হবে কোরআনুল কারীমের। এটি সেই কিতাব, জালিকা কিতাব, এটি সেই কিতাব, লাভের গাড়ি, সন্দেহর কোনো অবকাশ নেই। খাদ্যে ভেজাল আছে, ওষুধে ভেজাল আছে, কথায় ভেজাল আছে, কাজে ভেজাল আছে, ঠিক কিনা? সমস্ত কাজের যা পৃথিবীতে ভেজালবিহীন কোনো কাজ আপনি খুঁজে পাবেন না, ভেজালবিহীন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না, ভেজালবিহীন কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। যদি নির্ভেজাল মুক্ত কোনো কিছু জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের সকলকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা। কয়টি সূরা? 114টি সূরা। আজকে তাফসীরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। সবাই কোরআনের কথা বলে, কেউ তার বাগদাদা রচিত কোনো কথা বলেন না। সুতরাং আসুন, যেই কোরআন থেকে কথা হবে এই কোরআনের কিছু পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? আছে তো। তাহলে কোরআনের আবার পরিচয় কি? কারণ এটার নাম কি? কোরআনুল কারীম। এটা তো আমরা সবাই জানি, তাহলে এর আবার পরিচয় কি আছে? অবশ্যই এর পরিচয় আছে, আছে কি নাই? একজন মানুষ হঠাৎ করে আপনার সামনে হাজির হলো, আপনারও যেমন হাত আছে তারও তেমন হাত আছে, আপনার পাও আছে তারও পাও আছে, আপনার যা আছে অঙ্গ প্রত্যঙ্গ তারও তাই আছে, কোনো ডিফারেন্স পার্থক্য নাই। শুধু পার্থক্য এতটুকু তার বাসস্থান কোথায়, তার নামটা কি, ঠিক কি না? এইটাই। তাহলে কোরআনুল কারীমের একটা নাম আছে কোরআনুল কারীম, কিন্তু এটার একটা পরিচয় আছে। এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল এবং এই পৃথিবীতে কেন আসলো, এই কোরআন মানলে কি হবে আর কোরআন ছেড়ে দিলে আমাদের জন্য কি অপেক্ষা করছে, এই কথাগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আছে। তাহলে আসুন কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি এই পৃথিবীতে কেন এসেছ? কোরআন জবাব দেয়, أنزلناه إليك لتخرج الناس كتاب যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছ, কোরআন তার জবাবে জানিয়ে দেয়, এই পৃথিবীতে আমি নাযিল হয়েছি অন্ধকারের মধ্যে যেই সকল মানুষগুলো নিমজ্জিত রয়েছে ওই সকল মানুষগুলোকে এলাম নূর, আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন এই পৃথিবীর বুকে আগমন করেছি।
তাহলে কোরআনের কাছে প্রশ্ন করা হলো, কোরআন তার জবাব দিল। এখন প্রশ্ন করি কোরআন, পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআন তার জবাবে জানিয়ে দেয়, বাল হুয়া কুরআনুন মাজীদুন ফি লাওহিল মাহফুজ। আল্লাহু আকবার, কোরআন জানিয়ে দেয় এই পৃথিবীতে আসার পূর্বে আমাকে আমার মালিক লাওহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছিল। কোথায় ছিল কোরআন? আওয়াজ দেন, লাওহে মাহফুজ সেখানে সংরক্ষিত ছিল। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলে, অতএব তুমি এই পৃথিবীতে কোন জায়গায় কোন ব্যক্তির উপরে তুমি নাযিল হয়েছো? কোরআন তার জবাবে জানিয়ে দেয়, ওয়া আমিনু বিমা নুজ্জিল আলা মুহাম্মদ, ওয়া আমিনু সেই ব্যক্তির উপরে যেই ব্যক্তির উপরে আমি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন, চিৎকার করে বলি সুবহানাল্লাহ, সেই ব্যক্তিটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই কোরআন নাযিল করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করে, ও কোরআন তুমি যেই সময়টা এসেছিলে সেই সময়টা কোন সময় ছিল? কোরআন জবাবে জানিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর রজনী যে আমি কোরআন এই পৃথিবীতে অবস্থান করেছি। কোরআন তার জবাব জানিয়ে দেয়, কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কোন মাসে এসেছো, কোরআন তার জবাব দেয়, শাহরু রমাদানাল লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে আমি কোরআন এই পৃথিবীর ধারাতলে আগমন করেছি, চিৎকার করে বলা যাবে যে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইদেরি, কোরআনকে প্রশ্ন করলাম একটার পর একটা, কোরআন একটার পর একটা উত্তর দিতে পেরেছে কিনা? পেরেছে তো। এই কোরআনের কাছে প্রশ্ন করা হয়েছে, কোরআন তার জবাবে জানিয়ে দিয়েছে, প্রত্যেকটি জবাব কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বিদ্যমান করে দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআন মানলে কি হবে? মানলে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে। আর যদি কোরআনকে ছেড়ে দেই তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে? জাহান্নামে। এই কোরআনের ভিতরে নামাজ আছে না নাই? এই কোরআনের ভিতরে যাকাতের বিধান আছে না নাই? এই কোরআনের ভিতরে রমজান মাসে রোজা রাখার বিধান আছে না নাই? এই কোরআনের ভিতরে পৃথিবীতে এমন কোন বিষয় নেই যে বিষয়টি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা না দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আসুন আমি আপনাদেরকে নিয়ে চলে যাই আমার মূল আলোচনার দিকে। আজকে যেহেতু কোরআনের মাহফিল, কোরআনকে কেন্দ্র করে কিছু কথা বলেছি,
এখন আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই আপনাদের সম্মুখে। আমি একটি সূরার পাঁচ টুকরা আজকে কালিমাতে লাভ করেছি। এই কোরআনুল কারিম 114টি সূরা, আর এই 114টি সূরাকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাগে? দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম, নবী যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে, মক্কায় থাকাকালীন যেই সকল আয়াত, যেই সকল সূরা নাজিল করা হয়েছে নবীর উপরে, সেই সকল আয়াত এবং সূরাকে কেন্দ্র করে মাক্কি সূরা বলে ঘোষণা করা হয়েছে। নবী যখন হিজরত করে রাতের আধারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মক্কা অবস্থান করেন, মক্কায় অবস্থানকালীন যেই আয়াত, যেই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই সকল আয়াত এবং সূরাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মাক্কি সূরা বলে অবহিত করেছেন। আমি যেই সূরাটি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। সূরাটির নাম সূরাতুল আলা। কি সূরা? সূরাতুল আলা। আসুন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলছেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি আমাদেরকে বার্তা দিয়েছেন, এই কথাগুলো আমরা একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো কার নামে? আল্লাহ তাআলার নামে। ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কার নামে?